ভোররাতে শুরু হওয়া টানা বৃষ্টিতে ডুবল রাজধানীর অনেক এলাকা। অলিগলি থেকে শুরু করে দোকানপাট ও বাড়িতে ঢুকে পড়ে বৃষ্টির পানি। দুর্ভোগের শিকার সাধারণ মানুষের অভিযোগ, শত প্রতিশ্রুতির পরেও অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না তাদের। উত্তর সিটির মেয়র জানিয়েছেন, জলাবদ্ধতা নিরসনের কাজ চলছে। মারুফ রেজা জানাচ্ছেন বিস্তারিত। প্রথম দেখায় এটিকে কোনো বন্যা দুর্গত এলাকা ভাবতে পারেন যে কেউই, কারণ ভাবাটাই স্বাভাবিক। বিস্তারিত বললে, এটি মেগা সিটি ঢাকার প্রাণকেন্দ্র মিরপুরের শাওরাপাড়া এলাকা। সকালবেলার ঘন্টা কয়েক বৃষ্টিতেই কেবল দোকানপাটগুলোতেই নয়, পানি পৌঁছে গেছে বাড়ির শোবার ঘর পর্যন্ত। বৃষ্টি হলে এরকমই হয়, আর বৃষ্টি হলে উনি পানি তো থই থই করে। আমরা তো অনেক বছর ধরেই আছি এখানে, আপনি প্রায় 20-25 বছর। হ্যাঁ, বৃষ্টি হলে এই অবস্থা। দৃশ্যটি অভিজাত এলাকা ধানমন্ডির। বহমান নদীর মতো রাস্তার দুধারে ঢেউ খেলছে বৃষ্টির পানি। তাই মিরপুর বলি কিংবা ধানমন্ডি, বাস্তবতা হলো সামান্য বৃষ্টিতেই পানি জমে যায় রাজধানীর বেশিরভাগ এলাকায়। কম্পিউটারের সিপিইউটা ভিজে গেছে, অনেকগুলো কাগজ আছে ভিজে গেছে, তারপরে অনেক মালামাল পানিতে পড়ে আছে আর কি। এলাকা আরো 20 বছর আগের তো নেই এই অবস্থা, এই রাস্তা ঠিক হয় না। আমাদের নাগরিক সুবিধাগুলো যদি তারা যদি না দিতে পারে, ঠিক আছে, তাহলে তারা কিসের জনপ্রতিনিধি আপনারা বলেন? এ ব্যাপারে জানতে চাওয়া হয় ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলামের কাছে। ড্রেনের পানি তো খালে গিয়ে পড়তে হবে, খালের পানি নদী থেকে পড়তে হবে। আগে হচ্ছে আমাদের খালের প্রবাহগুলো করতে হবে, কারণ খালের উপরে যদি বাড়ি করে ফেলে এ প্রবাহ কিন্তু থাকবে না। এটি একদিনে সম্ভব না, কিন্তু একটু বলতে পারি আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। নগর বৃষ্টি যতটা না স্বস্তি নিয়ে আসে, তার থেকে বেশি কারণ হয় চরম অস্বস্তি আর হাজারো দুর্ভোগের। এরপরেও সাধারণ মানুষের বিশ্বাস, জনপ্রতিনিধিদের আশ্বাসটা যেন ঠিক থাকে আগামীবার। মারুফ রেজা, আরটিভি, ঢাকা। নায়ক অনন্ত জলিলের বাসায় ক্রস চিহ্ন দিলেন আরেক নায়ক ফেরদৌস। শুধু ক্রস চিহ্নই নয়, তার সাইট ম্যানেজারকে দেওয়া হয়েছে 6 মাসের কারাদণ্ড। সকালে রাজধানী মোহাম্মদপুরের ইকবাল রোডে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মশা নিধনে চিরণী অভিযানে নায়ক অনন্ত জলিলের নির্মাণাধীন বাসার নিচে জমা পানিতে মশা ও লার্ভা পাওয়ায় তিনি ও মেয়র এসব কার্যক্রম করেন। এ সময় একই অভিযোগে পাশের ডম ইনো কনস্ট্রাকশনকে 3 লক্ষ টাকা জরিমানা করা হয়। একটা বাড়িতে গেলাম, প্রচুর লার্ভা দেখেছি, যেটা আমার মনে হয় আমাদের অসচেতনার জন্য এটা হয়েছে এবং সেই কারণে আজকে এই পানিশমেন্ট। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করছি যে আজকের এই ঘটনার পরে মানুষ অনেক বেশি সচেতন হবে, নিজেদেরকে সচেতন হতে হবে। আইন বা সবার জন্য সমান, এখানে কে সেলিব্রিটি কে নেতা এটা দেখার বিষয় না। আমার বাসার মধ্যে কোটি কোটি লার্ভা জন্ম হবে, আমি কিছু করব না, এটি হতে পারে না। আমাদের ফাইন অব্যাহত থাকবে আগামী 10 দিন পর্যন্ত। যার বাড়িতে এই ধরনের লার্ভা পাওয়া যাবে, তাকে আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেটরা হয় জরিমানা নলে জেল, এটি কিন্তু চলতেই থাকবে। সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। রাজশাহী মেডিকেলে গেল একদিনে আরও 7 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের 3 জন। সেখানে দ্বিতীয় দফা লকডাউনের প্রথম দিন চলছে। সীমান্তবর্তী চুয়াডাঙ্গায় বেড়েছে করোনার সংক্রমণ। যশোরে 8 জনের দেহে করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। কক্সবাজারের টেকনাফে নতুন করে আবারও লকডাউন শুরু হয়েছে। বাগেরহাটে মোংলা, গোপালগঞ্জ সদরের বোলতলি, সাতপাড় ও সাহাপুরে লকডাউন চলছে। দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও 41 জন মারা গেছেন। একই সময়ে 1,765 জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন 8,02,305 জন। মারা গেছেন মোট 12,660 জন। স্বাস্থ্য অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। সোমবার সকাল 8টা থেকে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত 18,250টি নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 9.67%। রাজধানী মহাখালীতে স্বামীকে হত্যা ও পরে মরদেহ 6 টুকরা করার পেছনে স্ত্রী ফাতেমা খাতুনকে চিহ্নিত করেছে পুলিশ। তারা বলছে, পারিবারিক কলহের কারণেই স্ত্রীর হাতে খুন হয়েছে স্বামী। এদিকে কলাবাগানে গ্রিন লাইফ হাসপাতালে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িতদের এখনও চিহ্নিত করতে পারেনি পুলিশ। আরও জানাচ্ছেন আপেল শাহরিয়ার।
গেল 30 মে রাজধানীর বনানী এলাকায় এক ব্যক্তির শরীরের 6 অংশ 6 জায়গায় পাওয়ার পর রহস্য উদ্ঘাটনে মাঠে নামে গোয়েন্দা পুলিশ। তদন্তে বেরিয়ে আসে ময়নামিয়া নামের অটোরিকশা চালককে হত্যা করে তার প্রথম স্ত্রী ফাতেমা। ঘটনা আড়াল করতে শরীরের অংশগুলো কেটে লেক সহ বিভিন্ন স্থানে ফেলে দেয় সে। পারিবারিক কলহের কারণেই খুনের ঘটনা মনে করছে পুলিশ। ওয়াইফ হাজবেন্ডের সাথে মিল ছিল না, মিল কার মিল না হওয়ার কারণটাই ছিল যে তার জামানো মানুষের বাড়িতে কাজ করে জামানো টাকা তাকে দিলে সে অবৈধভাবে বা অন্য মেয়েদের সাথে করে সে টাকাগুলি খরচ করত। এই কারণে তাদের মূলত ঝগড়া হল এবং এক পর্যায়ে যখন তার প্রথম স্বামী বললেন যে তোকে আমি মেরে ফেলবো, সে ভাবলো যে আবার যদি মেরে ফেলে তখন সে এই পূর্ব পরিকল্পনা করেই তাকে সে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। এদিকে রাজধানীর কলাবাগানে চিকিৎসকের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দারা। প্রাথমিকভাবে ধারণা করছি ভিকটিমের শরীরে কিছু আঘাতের চিহ্ন ছিল, শরীরের মধ্যম ভাগে এবং একই সাথে গলার দিকেও কিছু আঘাতের চিহ্ন রয়েছে। সেই প্রেক্ষিতে আমাদের তদন্তটুকু আমরা চালাচ্ছি আর মামলা রুজুর পরে বাকি যে আনুষ্ঠানিক প্রক্রিয়াটুকু সেটা আমরা সম্পন্ন করব। ময়নাতদন্তের রিপোর্ট প্রাপ্তির প্রেক্ষিতে আসলে আমরা পরবর্তী আমরা যে প্রাথমিক ধারণাটি পোষণ করছি সেই ধারণাটির আসলে বিষয়টি পুরো যথার্থতা আমরা যাচাই করতে পারবো। গেল সোমবার কলাবাগান ফার্স্ট লেনের ভাড়াবাসা থেকে গ্রিন লাইফ হাসপাতালের চিকিৎসক কাজী সাবিরা রহমান লিপির কিছু অংশ পোড়া সহ রক্তাক্ত মরদেহ উদ্ধার হয়। আপেল শাহরিয়ার, আরটিভি, ঢাকা। প্রকল্প বাস্তবায়নে নির্দিষ্ট সময়ের মধ্যে পরিবেশের ছাড়পত্র না এলে সেটাকে অনাপত্তি ধরে নিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে বিষয়টি আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসার কথাও জানিয়েছেন তিনি। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় অংশ নিয়ে এসব কথা বলেন সরকার প্রধান। এছাড়া নদী থেকে পানি প্রবেশের খালগুলো সংস্কার ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া নিতে সংশ্লিষ্টদের নির্দেশও দেন প্রধানমন্ত্রী। চলতি বৈঠকে 5,239 কোটি টাকা ব্যয়ে মোট 9টি প্রকল্প অনুমোদন দেয় একনেক। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলন করেন। নদী থেকে পানি ঢুকার খাল আছে, জ্যৈষ্ঠ মাস এই এখন ঢুকছে তো, তিনি বলেন এই যে এইগুলাকে রেগুলেট করার যে অথরিটি আমাদের পানি, তারা যেন সাবধানে এটা করে যাতে করে কোনো এই ছোটো ছোটো খালগুলার জন্য না মরে যায়। একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল বিকেল 5টায়। সংবিধানের প্রদত্ত ক্ষমতা অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এই অধিবেশন আহ্বান করেছেন। অধিবেশনের দ্বিতীয় কার্যদিবস বৃহস্পতিবার সংসদে 2021-2022 অর্থ বছরের বাজেট প্রস্তাব পেশ করা হবে। ওই দিন বিকেল 3টায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের তৃতীয় বাজেট, আওয়ামী লীগ সরকারের 21তম এবং স্বাধীন বাংলাদেশের 50তম বাজেট উপস্থাপন করবেন। এবার বাজেটের আকার হতে পারে 6,03,681 কোটি টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উপর ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার অভিযোগ পাওয়া গেছে। সকাল 11:30টায় বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রে ঘটনা ঘটে। এতে সংগঠনের সভাপতি ফজলুর রহমান খোকন সহ 20 নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছে ছাত্রদল। ছাত্রলীগ অবশ্য বিষয়টিকে ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলের ফল মন্তব্য করে বলছে ক্যাম্পাসে জড়ো হয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে তারা। আনুষ্ঠানিকভাবে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হলেন আর্জেন্টাইন তারকা ফুটবলার সার্জিও আগুয়েরো। সেই ছবি প্রকাশ করেছে কাতালান ক্লাবটি। ম্যানচেস্টার সিটি ছেড়ে 2 বছরের জন্য বার্সায় এসেছেন আগুয়েরো। ম্যান সিটিতে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাকে ক্লাবে ফেরাতে কোনো অর্থ গুনতে হয়নি বার্সাকে। আগুয়েরোর বাই আউট ক্লজ ধরা হয়েছে 100 মিলিয়ন বা 10 কোটি ইউরো। 1 জুলাই থেকে বার্সার জার্সি গায়ে তাকে দেখা যাবে। চলতি মৌসুমে লিওনেল মেসি বার্সেলোনায় চুক্তি নবায়ন করলে প্রথমবারের মতো একই ক্লাবে খেলতে দেখা যাবে এই দুই আর্জেন্টাইন সুপারস্টারকে। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। সন্ধ্যা সংবাদ এই পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigital। এখন থেকে আরটিভি সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।